হ্যালো এভরিওয়ান আজকের এই ভিডিওতে আমি ক্লাস ফোরের আমার গণিত বই থেকে ষোলো থেকে উনিশ পৃষ্ঠার অঙ্কগুলোকে সমাধান করে দেখাবো তোমরা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়ার লিঙ্কে ক্লিক করলে ক্লাস ফোরের গণিত বইয়ের একদম প্রথম থেকে ভিডিওগুলো পেয়ে যাবে ঠিক আছে আজকে যে চ্যাপ্টারটা শুরু করব সেখানে দেখো সব সময়ের অঙ্ক আছে প্রথমে দেওয়া আছে সময় মতো স্কুলে যায় ঠিক আছে ঘড়ি দেখা তোমরা শিখবে এবং তার থেকে সময়ের হিসাব নিকেশ এই চ্যাপ্টারটাই শিখতে পারবে ঠিক আছে প্রথমে আছে দেখো সকাল সাতটায় আমার স্কুল শুরু হয় গতকাল স্কুলে যেতে দেরি হয়ে গেছে আমি ঠিক করেছি যে আজ ঠিক সময়ে স্কুলে যাব আমি ঘুম থেকে উঠেছি সকাল দেখো এখানে ছটা দেখানো আছে ঘন্টার কাঁটাটা যে ঘরে থাকবে সেই ঘরে ছটা হবে আর এখানে দেখো বারোর ঘরে আছে তাই এটা ছটা বাজছে ঠিক আছে তাই সকাল ছটায় তৈরি হয়ে বাড়ি থেকে বেরোলাম সকাল দেখো এখানে ছটা বেজে সাতটার ঘরে যায়নি মানে সাতটা বাজবে এবার তাই ছটা বেজে দেখো এখানে যে ঘরের মিনিটের কাঁটাটা থাকবে তার সঙ্গে পাঁচ গুণ করতে হয় নয়ের ঘরে আছে তাই পাঁচ নয় পঁয়তাল্লিশ সকাল বাড়ি থেকে বেরোলাম সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে স্কুলে পৌঁছালাম ছটা পঞ্চান্ন মিনিটে এখানে কাঁটা বসাতে হবে ঠিক আছে দেখো সাতটা ঘরে ঠিক কাছাকাছি নিয়ে যাবো যেহেতু এবার সাতটা বাজবে তাই পাঁচ এগারো এবং পঞ্চান্ন তাই এগারোর ঘরে মিনিটের কাঁটা থাকবে ঠিক আছে কিন্তু স্কুলে গিয়ে শুনলাম ইন্দ্র আরও পাঁচ মিনিট আগে স্কুলে পৌঁছে গেছে ইন্দ্র যদি পাঁচ মিনিট আগে পৌঁছায় তাহলে ও পৌঁছেছে পঞ্চান্নতে তাহলে পাঁচ মিনিট আগে হলে ইন্দ্র পৌঁছাবে ছটা পঞ্চাশে তাই এখানে ছটা পঞ্চাশ মিনিটে হবে দেখো আর মিনিটে কাটাটা হবে দশের ঘরে পাঁচ দশে পঞ্চাশ তাই আমি সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটেই বাড়ি থেকে বেরিয়েছি আমিও হেঁটেই এলাম কিন্তু আমি পড়ে এলাম কেন তোমার বাড়ি নিশ্চয়ই স্কুল থেকে দূরে তাই পড়ে এসেছো তোমার স্কুলে আসতে সময় লেগেছে দেখো ছটা পঁয়তাল্লিশে বেরিয়েছিল ছটা পঞ্চাশে পৌঁছেছে অর্থাৎ কতক্ষণ সময় লেগেছে অর্থাৎ পাঁচ মিনিট আর এটা দিয়েছে ইন্দ্রর আমার স্কুলে আসতে সময় লেগেছে দেখো ছটা পঁয়তাল্লিশেও বেরিয়েছিল এটা ছটা পঞ্চান্নতে পৌঁছেছে তাহলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পাঁচ মিনিট আর পঞ্চাশ থেকে পঞ্চান্ন পাঁচ মিনিট অর্থাৎ দশ মিনিট সময় লেগেছে স্কুলের প্রার্থনা সঙ্গীতের সময় হলো দেখো সাতটা বাজতে পাঁচ অর্থাৎ ছটা পঞ্চান্ন থেকে সাতটা ঠিক আছে তাই পাঁচ মিনিট অর্থাৎ পাঁচ মিনিট কি বললাম একটা ঘর থেকে আরেকটা ঘরের ব্যবধান হচ্ছে পাঁচ মিনিট তাই প্রার্থনা সঙ্গীতের সময় হচ্ছে পাঁচ মিনিট এবার চলে এসো সতেরো নম্বর পৃষ্ঠায় দেখো ঘড়ি দেখে সময়ের পার্থক্য বের করি এই ঘড়িটায় দেখানো আছে দেখো ঘন্টার কাটাটা তিনের ঘর থেকে সামান্য পেরিয়ে এসছে আর মিনিটের কাটা আছে পাঁচের ঘরে অর্থাৎ তিনটে বেজে পাঁচ পাঁচে পঁচিশ মিনিট আজ দুপুর তিনটে পঁচিশ মিনিট থেকে আজ দুপুর দেখো এখানেও তিনটে বেজে পেরিয়ে গেছে ঘন্টার কাঁটাটা আর মিনিটের কাটাটা আছে সাতের ঘরে অর্থাৎ পাঁচ পঁয়ত্রিশ দুপুর তিনটে পঁয়ত্রিশ মিনিট দেখো এটা তিনটে পঁচিশ আর এটা তিনটে পঁয়ত্রিশ তাহলে পঁচিশ থেকে পঁয়ত্রিশ যদি বিয়োগ করো তাহলে হবে এই পঁয়ত্রিশ থেকে পঁচিশ যদি বিয়োগ করো তাহলে হবে দশ মিনিট তাই তিনটে পঁচিশ থেকে তিনটে পঁয়ত্রিশের ব্যবধান হচ্ছে দশ মিনিট এটা দশ মিনিট পরে এই ঘড়িটায় দেখো ঘন্টার কাটাটা চারের ঘরে আছে আর মিনিটের কাটাটা আছে বারোর ঘরে অর্থাৎ বিকাল চারটে বাজছে থেকে আজ বিকাল দেখো এখানে চারটে বেজে ঘন্টার কাঁটাটা পেরিয়ে এসছে আর মিনিটের কাটা আছে তিনের ঘরে তিন পাঁচে পনেরো মিনিট আজ বিকেল চারটে পনেরো মিনিট চারটে থেকে চারটে পনেরো মিনিট হচ্ছে পনেরো মিনিট বেশি তাই ব্যবধান হচ্ছে পনেরো মিনিট এখানে দেখো ঘন্টার কাঁটাটা ছটা বেজে পেরিয়ে গেছে আর মিনিটের কাঁটাটা আছে ছয়ের ঘরে তাহলে ছটা পাঁচ ছয় তিরিশ মিনিট আজ সন্ধ্যা ছটা তিরিশ মিনিট থেকে আজ সন্ধ্যা দেখো সাতটা বেজে গেছে ঘন্টার কাটাটা আর মিনিটের কাটা আছে দুয়ের ঘরে তাহলে পাঁচ দুগুনে দশ সাতটা দশ মিনিট ছটা তিরিশ থেকে সাতটা দশ কত দেখো এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে পাঁচ আটটে চল্লিশ মিনিট বেশি তাই এখানে ব্যবধানটা হবে চল্লিশ মিনিট পরেরটাই দেখো দেখানো আছে এখানে নটা বাজছে আজ রাত নটা আজ রাত দেখো এখানে দশটা বাজছে দেখো থেকে হচ্ছে এক ঘন্টা ব্যবধান এক ঘন্টা সমান ষাট মিনিট এখানে লিখবে মিনিট আঠারো পৃষ্ঠায় তেমন কিছু নেই তাই একদম উনিশ পৃষ্ঠায় চলে এসেছে আঠেরো পৃষ্ঠাটা তোমরা একবার ভালো করে পড়ে নেবে ঠিক আছে তো তোমরা দেখো স্টেশনে যাও বা ট্রেনে করে কোথাও যাও তখন দেখবে স্টেশনে যে ঘড়ির সময় দেখানো থাকে সেটা চব্বিশ ঘন্টার সময় হিসেবে দেখানো থাকে তো চব্বিশ ঘন্টার ঘড়ি দেখে ছক পূরণ করার চেষ্টা করতে হবে এই পৃষ্ঠায় বাঁদিকে আছে বারো ঘন্টার ঘড়িতে সময় ডান দিকে আছে চব্বিশ ঘন্টার ঘড়িতে সময় দেখো সকাল পাঁচটা কুড়ি বারো ঘন্টার ঘড়িতেও যা চব্বিশ ঘন্টার ঘড়িতেও কিন্তু পাঁচটা কুড়ি লেখা থাকবে সকাল দশটা বেজে পনেরো মিনিট চব্বিশ ঘন্টার ঘড়িতেও হবে দশটা পনেরো ঠিক আছে চব্বিশ ঘন্টার ঘড়িতে দেখো আছে এগারোটা পঞ্চাশ এখানেও হবে সকাল এগারোটা পঞ্চাশ চব্বিশ ঘন্টার ঘড়িতে সময় হচ্ছে বারোটা তিরিশ এখানেও হবে দুপুর বারোটা তিরিশ ঠিক আছে এবার দেখো বারো ঘন্টার সমিত ঘড়িতে সময় বারোটা চল্লিশ দুপুর এখানেও হবে কিন্তু বারোটা চল্লিশ যখনই একটা বেজে যাবে তখনই কি হবে দেখো এবার দেখো দুপুর আছে একটা বাইশ তখনই হয়ে যাবে চব্বিশ ঘন্টার ঘড়িতে বারোটার সঙ্গে এক করে যোগ হবে দুপুর যেহেতু একটা তাই বারোটার সঙ্গে একটা বাইশ যোগ হলো অর্থাৎ চব্বিশ ঘন্টার ঘড়িতে তখন সময় দেখাবে তেরোটা বাইশ এবার আছে দুপুর দুটো চৌত্রিশ বারোটার সঙ্গে দুটো চৌত্রিশ যোগ হবে ঠিক আছে বারো আর দুয়ে কত চোদ্দোটা চোদ্দোটা চৌত্রিশ চব্বিশ ঘন্টার ঘড়িতে বাজবে চোদ্দোটা চৌত্রিশ তখন বারো ঘন্টার ঘড়িতে সময় হবে দুপুর দুটো চৌত্রিশ এবার দেখো চব্বিশ ঘন্টার ঘড়িতে সময় হচ্ছে বারো আর দুয়ে চোদ্দো চোদ্দোটা একান্ন ঠিক আছে তখন তাহলে বারো ঘন্টার ঘড়িতে সময় হবে দুপুর দুটো একান্ন চব্বিশ ঘন্টার ঘড়িতে দুটো একান্ন যোগ হলো বারোর সঙ্গে তাই চোদ্দোটা একান্ন এবার এখানে দেখো দেখানো আছে ষোলোটা দশ ঠিক আছে বারোর সঙ্গে কত যোগ করলে ষোলো হবে চার চারটে দশ ঠিক আছে বারোর সঙ্গে চারটে দশ যোগ করলে হবে ষোলোটা দশ তাহলে এখানে হবে বিকাল শুধু বারোটার পরেরটা যোগ হবে এদিকে বারো ঘন্টার ঘড়িতে বিকাল চারটে দশ সন্ধে দেখো আছে সাতটা তাই এটা একসঙ্গে কী হবে বারোর সঙ্গে সাত যোগ হবে তাই এখানে সময় দেখাবে উনিশটা বারোর সাথে উনিশ ঠিক আছে এরপর আছে দেখো চব্বিশ ঘন্টার ঘড়িতে সময় দেওয়া আছে বাইশটা একুশ দেখো বাইশ থেকে যদি বারো বিয়োগ করো তাহলে হবে দশ দশটা একুশ বারো সঙ্গে দশ যোগ করলে হবে বাইশ বাইশটা একুশ তাই এখানে হবে রাত্রি দশটা একুশ ঠিক আছে এখানে দেখো আছে তেইশটা তিরিশ তাহলে তেইশ থেকে তুমি যদি বারো বিয়োগ করো তাহলে হবে এগারো হবে ঠিক আছে অর্থাৎ এগারোটা তিরিশ যোগ হবে তাহলে এখানে হবে রাত্রি এগারোটা তিরিশ এবার দেখো রাত্রি বারোটা রাত্রি বারোটা যখনই বাজবে বারো ঘন্টার ঘড়িতে তখন বারোর সঙ্গে বারো আবার যোগ হয়ে যাবে দিয়ে শূন্য শূন্য হবে দিয়ে আবার এখান থেকে বারোটা এক হয়ে গেলে তখন এখানে শূন্য শূন্য দিয়ে শূন্য এক হয়ে যাবে শূন্য এক শূন্য দুই এভাবে চলবে ঠিক আছে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটা প্রেস করে নিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওই টাটা